এই ভিডিওতে আংশিক ভগ্নাংশের নির্দিষ্ট যুগুজীকরণ দেখব। প্রথমে আমরা এই একটা কোশ্চেনকে যদি সমাধান করতে চাই, জিরো থেকে ওয়ান লিমিট, এর ভিতরে এই জায়গায় একটা ভগ্নাংশ দেওয়া রয়েছে এক্স স্কোয়ার প্লাস ফোর, আর নিচে এক্স মাইনাস ওয়ান, এক্স মাইনাস টু, এক্স মাইনাস থ্রি, এবং এই জায়গায় ডিএক্স এর সাপেক্ষে আমরা যুগুজীকরণ করব। এখন এটাকে ডিরেক্টলি আমরা আনসার কিভাবে বলবো? প্রথম কথা হচ্ছে এই প্রথম রাশির ক্ষেত্রে অর্থাৎ x মাইনাস ওয়ান এই রাশির ক্ষেত্রে আমরা কত বসালে শূন্য পাবো? দেখো x মাইনাস ওয়ান এই জায়গায় x এর মান কত দিলে শূন্য পাবা সেটা কিভাবে বের করবো? x মাইনাস ওয়ান ইকুয়াল জিরো অর্থাৎ x সমান সমান হচ্ছে ওয়ান। তাহলে দেখো এই জায়গায় যদি ওয়ান বসাও তাহলে এটা শূন্য হয়ে যাবে। যখন আমরা বের করব এই লন x মাইনাস ওয়ান, এই x মাইনাস ওয়ানের জন্য আমরা বের করতে চাচ্ছি লন x মাইনাস ওয়ান দিব, কারণ হচ্ছে x মাইনাস ওয়ানের জন্য বের করতে চাচ্ছি। তাহলে এখানে কত দিলে শূন্য হবে এই মানটা বসাবো এখন x এর জায়গায়, জাস্ট এই রাশিটা বাদে। তাহলে দেখো ওয়ানের জায়গায় বসাচ্ছি, তাহলে ওয়ান স্কোয়ার প্লাস ফোর মানে x এর জায়গায়, তো এই রাশিটা বাদে, যেই রাশির জন্য আমরা মানটা বের করতে চাচ্ছি ওই রাশিটা বাদে আমরা মান বসিয়ে দেব। তাহলে ওয়ান মাইনাস টু, তারপরে হচ্ছে ওয়ান মাইনাস থ্রি, দেন যার জন্য আমরা বের করতে চাইলাম প্রথম হচ্ছে এটার জন্য বের করতে চাচ্ছি, তো এটা লন দিয়ে আমরা এক্স মাইনাস ওয়ান দিয়ে দিব এবং এই জায়গায় মডুলাস দিব। তারপর হচ্ছে প্লাস, এখন এইটার জন্য বের করতে চাচ্ছি এক্স মাইনাস টু এর জন্য, তাহলে এই জায়গায় লন দিয়ে একটা মডুলাস দিয়ে দিলাম এক্স মাইনাস টু, কারণ এইটার জন্য আমরা বের করতে চাচ্ছি। এখন এটার জন্য বের করতে চাইলে আমরা এই জায়গায় কত বসাবো, এখানে কত দিলে শূন্য হয়, দেখো এখানে কত দিলে শূন্য হয়, টু দিলে শূন্য হয়। তাহলে এখন এই যে এক্স এর জায়গায় টু বসিয়ে দেব, এই যে টু স্কোয়ার প্লাস ফোর, আর নিচে এই যে টু মাইনাস ওয়ান, তারপর এই যে এই যার জন্য বের করতেছি তাকে বাদ দিয়ে অন্যটাতে বসাবো, তাহলে টু মাইনাস থ্রি। তারপরে আমরা আবার আরেকটা পাচ্ছি এই যে লন এক্স মাইনাস থ্রি, লন এক্স মাইনাস থ্রি মডুলাস। এখন দেখো এই জায়গায় আমরা এই রাশিটা বাদে বাকি জায়গায় কত দিলে শূন্য হয়, থ্রি দিলে শূন্য হয়, তাহলে থ্রি বসিয়ে দেব। তাহলে থ্রি স্কোয়ার প্লাস ফোর, আর নিচে হচ্ছে থ্রি মাইনাস ওয়ান, থ্রি মাইনাস টু। এখন এই জায়গায় দেখো আপার লিমিট আর লোয়ার লিমিট বসাতে হবে, এই জায়গায় আমাকে আপার লিমিট আর লোয়ার লিমিট বসাতে হবে, তো আপার লিমিট ওয়ান আর লোয়ার লিমিট কত, শূন্য। এখন একবার আপার লিমিটের মানটা বসাবো, বসাবো যত জায়গায় এক্স রয়েছে, এক্স কিন্তু আর বেশি জায়গাতে নাই, দেখো কত জায়গায় এক্স আছে, জাস্ট এই যে জায়গাতে এক্স আছে, জাস্ট এই জায়গাগুলোতে এক্স আছে। এক জায়গায় একবার ওয়ান বসাবো, এই জায়গাগুলোতে, এই জায়গাগুলোতে ওয়ান বসাবো কারণ আপার লিমিটের মান ওয়ান, তাহলে এই জায়গায় একবার ওয়ান বসাবো, পরে বিয়োগ করে দেব এই যে শূন্য বসিয়ে দিয়ে দিয়ে, এই শূন্য বসিয়ে দিয়ে দিয়ে বিয়োগ করে দেব। তাহলে একবার ওয়ান বসাবো আর একবার শূন্য বসাবো, তাহলেই আমরা এইখানের মানটা পেয়ে যাব। এখন কথা হচ্ছে এই প্রশ্নগুলো কিন্তু এমসিকিউ বেশি একটা আসে না, ম্যাক্সিমাম টাইমই রিটেনে আসে, তো এখন আমরা এই প্রশ্নটাই আমরা রিটেনের জন্য কিভাবে সমাধান করব, ডিরেক্টলি এক লাইনে আনসার না দিয়ে প্রথমত আংশিক ভগ্নাংশে নিয়ে করতে হবে। আর আরেকটা কথা হচ্ছে এই যে সমীকরণটা এই জায়গায় দেওয়া রয়েছে এই রাশিটাও কিন্তু এইভাবে থাকে না, অনেক সময় একটা সমীকরণ আকারে থাকে, যেমন এক্স কিউব মাইনাস সিক্স এক্স স্কোয়ার প্লাস ইলেভেন এক্স, তারপর হচ্ছে মাইনাস ফোর ইকুয়াল জিরো, এমন বা যে এইখানে মাইনাস ফোর পুরো রাশিটা থাকতে পারতো। এটা যদি থাকতো তাহলে এটাকে আমরা বেনিশিং মেথডে বা যে কোনো একটা প্রসেসে আমরা এরকম প্রসেসে নিয়ে আসতাম। আর তুমি চাচ্ছ যে উপরে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার মানে এক্স স্কোয়ার প্লাস মানে এক্স স্কোয়ার প্লাস বি স্কোয়ার করে কাটাকাটি করে দিবা, তাহলে ওইভাবে কিন্তু হচ্ছে না, কাটাকাটি করতে পারলে ভালো, যদি কাটাকাটি না করা যায় তখন যেভাবে করবা অর্থাৎ ডিটেলসে প্রথমে আংশিক ভগ্নাংশে নিয়ে নিতে হবে। সেই আংশিক ভগ্নাংশটা কীভাবে নেয় সেটা তোমাকে জানতে হবে, একদম বেসিক জিনিসটাই জানতে হবে। দেখো আমরা এটাকেই আংশিক ভগ্নাংশে নেব, সেটা কীভাবে নেব, ফার্স্ট কাজটা কী, ফার্স্ট কাজটা হচ্ছে যে তুমি এই পুরা রাশিটাই লেখো, এই যে এক্স স্কোয়ার প্লাস ফোর, আর নিচে এটা লিখো যে এক্স মাইনাস ওয়ান, এক্স মাইনাস টু, এক্স মাইনাস থ্রি। এখন এই জায়গায় সমান সমান বা অবেদ্য চিহ্ন দিতে পারো, যেমন তিনটা
সমান সমানের মতন থাকলেই হবে, অর্থাৎ এরকমও দিতে পারো বা অবৈধ দিতে পারো। আমি সমান সমানই দেই। তো সমান সমান দেওয়ার পর দেখো যে কাজটা করবা, এ বাই নিচের একটা রাশি লিখবা, অর্থাৎ এক্স মাইনাস ওয়ান, তারপর হচ্ছে প্লাস বি বাই এটা লিখবা এক্স মাইনাস টু, তারপর হচ্ছে সি বাই ইজ এক্স মাইনাস থ্রি। এই কাজটুকু তোমাকে করতে হবে, অর্থাৎ এটা রিটেনের জন্য, এমসিকিউ এর জন্য ওইভাবেই সমাধান করবা। তো ফার্স্ট কাজটা শেষ হলে সেকেন্ড যে কাজটা দেখো, এই যেইটা দ্বারা সবাইকে গুণ করে দেব, সবাইকে গুণ করে দেব। দেখো এই নিচের রাশিটা দ্বারা যদি এটাকে গুণ করি তাহলে এটা আর এটা কাটাকাটি চলে গিয়ে জাস্ট এটা থাকবে। তাহলে দেখো এই জায়গায় কী রইল, এক্স স্কোয়ার প্লাস ফোর, এইটুকুই থাকবে। তাহলে এক্স স্কোয়ার প্লাস ফোর থাকবে শুধু, আর কিছু থাকবে না এই জায়গায়, কারণ এটা দিয়েই এই রাশিটাকে গুণ করতেছি। তাহলে এখন যদি এটা দিয়ে এটাকে গুণ করি, দেখো এটা দিয়ে এটাকে গুণ করলে এই যে এক্স মাইনাস ওয়ান আর এই এক্স মাইনাস ওয়ান কাটা চলে যাবে, মানে গুণটা হচ্ছে এরকম। দেখো এই যে এক্স মাইনাস ওয়ান এখন আমি গুণ করে দিচ্ছি কি, এই যে এটা দ্বারা, অর্থাৎ এক্স মাইনাস ওয়ান, এক্স মাইনাস টু, এক্স মাইনাস থ্রি। তাহলে এটা আর এটা বাদ, তাহলে কি থাকতেছে, দেখো থাকতেছে এ এক্স মাইনাস টু ইন্টু এক্স মাইনাস থ্রি। তারপরে বি এর ক্ষেত্রে যদি আমরা গুণ করি এই পুরো রাশিটা দিয়ে, তাহলে বি ইন্টু এক্স মাইনাস ওয়ান ইন্টু এক্স মাইনাস থ্রি, কারণ এই যে এক্স মাইনাস টুটা কাটা চলে যাবে। তারপরে সি এর ক্ষেত্রে কী থাকতেছে, সি এক্স মাইনাস ওয়ান ইন্টু এক্স মাইনাস টু। তাহলে এই একটা রাশি কিন্তু আমরা পেয়ে গেলাম। এখন এই রাশিটার থেকে তোমাকে সহগ সমীকৃত করতে হবে। এই সহগ সমীকৃতটাই অনেকের একটু ঝামেলা আছে, সেটাই আমি একটু ক্লিয়ার করে দিই। সমীকৃত সমীকৃত করতে হবে, সহগ সমীকৃত করতে হবে, অর্থাৎ সমীকৃত করতে হবে। দেখো সহগ সমীকৃতটা তুমি কিভাবে করবা, প্রথম কথা হচ্ছে দেখো এই যেই জায়গায়, এই জায়গায় এটা কিন্তু গুণ করে দিয়ে একটা রাশিতে চলে আসতে হবে। যেমন ধরো আমি তোমাকে বলি এটা দিয়ে যদি আমরা এটা গুণ করি, তাহলে দেখো কি আসতেছে, এক্স স্কোয়ার আসতেছে, তারপরে কত আসতেছে মাইনাস থ্রি এক্স আসতেছে, তারপরে কত আসতেছে মাইনাস টু এক্স আসতেছে, তারপরে কত আসতেছে মাইনাস সিক্স আসতেছে, তাহলে মাইনাস মাইনাসে প্লাস সিক্স আসতেছে। তাহলে দেখো এটার প্রতিটার সাথে কিন্তু এ গুণ আছে, এই জায়গাতেও এ আছে, এই জায়গাতেও এ আছে, এই জায়গাতেও এ আছে। এখন দেখো যদি আমরা সহগ সমীকৃততে যাই, তাহলে এইটুকুর সহগ সমীকৃত কি, এইটুকুর সহগ সমীকৃত বলতে আমরা কি বুঝবো, দেখো প্রথম কথা হচ্ছে আমরা কার সাপেক্ষে নিতে চাচ্ছি। আমরা যদি এক্স এর সহগ সমীকৃত নেই তাহলে একটা হবে, এক্স স্কোয়ারের নিলে একটা হবে, শুধু কনস্ট্যান্ট অর্থাৎ ধ্রুবকের যদি সহগ সমীকৃত নেই তাহলে আর একটা সমীকরণ হবে। তাহলে আমরা এইভাবে নিতে পারবো, দেখো সর্বোচ্চ পাওয়ারটার সহগ সমীকৃত করব। তাহলে দেখো সর্বোচ্চ পাওয়ারের সহগ সমীকৃত মানে কি, এ যেমন আমি এই বিষয়টা না বলে আমি একটা ডিরেক্টলি একটা উদাহরণে চলে যাই, তাহলে তুমি বুঝতে পারবা। ধরো আমি বললাম যে এরকম যে ফাইভ এ এক্স স্কোয়ার সমান সমান হচ্ছে সিক্স, সিক্স বি এক্স স্কোয়ার, তারপর হচ্ছে প্লাস সিক্স এক্স, সিক্স না দিয়ে এখানে দিই প্লাস এইট এক্স, তারপরে দিলাম টুয়েলভ সি এক্স স্কোয়ার প্লাস এইট প্লাস টেন। আচ্ছা এইখানে দেখো এই রাশি থেকে, এই রাশি থেকে যদি এখন আমরা সহগ সমীকৃত করি এক্স স্কোয়ারের, দেখো এক্স স্কোয়ার এর সহগ সমীকৃত, এক্স স্কোয়ারের সহগ সমীকৃত মানে কি, এক্স স্কোয়ারের সামনে যা যা আছে দেখো এখানে কি আছে, ফাইভে আছে, সমান সমান এইখানে কি আছে এক্স স্কোয়ারের সামনে সিক্স বি আছে, এইখানে এক্স স্কোয়ারের সামনে কি আছে এই যে প্লাস টুয়েলভ সি আছে। তাহলে এটাই হচ্ছে মূলত এক্স স্কোয়ারের সহগ সমীকৃত। এখন যদি এক্স এর সহগ সমীকৃত করি এই সমীকরণ থেকেই, দেখো এইদিকে এক্স সম্মিলিত কিছু আছে নাই, তাহলে জিরো এক্স আছে একটা ধরে নিতে পারি, জিরো এক্স, তাহলে আমরা বলতে পারি জিরো সমান সমান এইদিকে এক্স এর সামনে কে আছে, এই যে দেখো এক্স এর সামনে আছে কত এইট। আচ্ছা এইখানে ধরো আমি একটা দিয়ে দিলাম এ এইটে, তাহলে দেখো এই যে এক্স এর সামনে কত আছে এইট এ আছে, তাহলে আমরা এটা বলতে পারি যে এ সমান সমান জিরো হয়ে যাবে। তারপর দেখো এখানে আমি ধরো বি আছে,
তাহলে এখন দেখো ধ্রুবকের বের করতে চাচ্ছি, এই দিকে ধ্রুবকের কোনো কিছু সামনে আছে? যদি এরকম থাকতো যেমন 5b, এরকম তো নাই। যদি এরকম থাকতো তাহলে দেখো এই দিকে কত আছে, এই দিকে আছে মানে ধ্রুবকে কি আছে, 5b আছে, 5b আছে, বা শুধু 5 আছে ধ্রুবকে, আমরা যদি এরকম বলতে পারি শুধু ধ্রুবকে 5 আছে তাহলে হয়তো 5। কিন্তু এই দিকে দেখো কত আছে, 10b আছে, তাহলে ওই দিকে আমরা 10b বলতে পারি এরকম। ধরো সাপোজ আমি আরেকটা উদাহরণে যাই, এটা মুছে ফেলি, তাহলে তুমি আর একটু বুঝতে পারবা সহগ সমীকৃতটা কি। আমি সহগ সমীকৃতটা বুঝাতে চাচ্ছি, ধরো তুমি একদম একটা লাস্টে রাশি পেয়ে গেলা এরকম, যে এক্স স্কোয়ার প্লাস 4 ইকুয়াল তুমি পাচ্ছ যে 5 এক্স স্কোয়ার এ, পরে হচ্ছে পাচ্ছ 6 এক্স বি, তারপরে পাচ্ছ 11 সি, তারপরে পাচ্ছ 12 এ এক্স স্কোয়ার, তারপরে পাচ্ছ 8 বি এক্স, তারপরে পাচ্ছ 9 বি, তারপরে পাচ্ছ তুমি 10 এ এক্স। এখন আমরা সহগ সমীকৃত করব, ফার্স্ট হচ্ছে এক্স স্কোয়ারের সহগ সমীকৃত, এরকম একটা রাশি পেয়েছ। এখন দেখো এক্স স্কোয়ারের সহগ সমীকৃত করব। এক্স স্কোয়ার মানে কি, কত জায়গায় এক্স স্কোয়ার রয়েছে তাদের সহগগুলো নিব। দেখো সমান সমানের এই দিকে এক্স স্কোয়ারের সহগ কত, 1, কারণ এখানে মনে মনে একটা 1 রয়েছে। তাহলে সমান সমান দিয়ে এই জায়গায় এক্স স্কোয়ারের সহগ কত, এদিকে 5 আর লাস্টের দিকে এ আছে, তাহলে 5 এ, মানে এক্স স্কোয়ার বাদে, এইখানে এক্স স্কোয়ার নাই, তাহলে এইখানেও এক্স স্কোয়ার নাই, এইখানে এক্স স্কোয়ার আছে, তাহলে কত, 12 এ, তাহলে এইখানেও এক্স স্কোয়ার নাই, এইখানেও এক্স স্কোয়ার নাই, এইখানেও এক্স স্কোয়ার নাই। এটা হচ্ছে আমার 1 নম্বর সমীকরণ। দেন আমরা এই যে এখন এক্স এর সহগ সমীকৃত করব, এক্স এর দেখো এই দিকে এক্স সমীকৃত কিছু আছে নাই, তাহলে আমরা ধরে নিতে পারি 0 এক্স আছে, তাহলে এই দিকে হচ্ছে 0। সমান সমান দিয়ে এই দেখো এক্স এর অর্থাৎ এই যে এক্স এর, তাহলে 6 বি আছে, তাহলে আমরা এইখানে বলতে পারি 6 বি, তারপরে এইখানে নাই, এইখানে নাই অর্থাৎ এইখানে আছে, এইখানে আছে হচ্ছে প্লাস 8 বি, তারপরে দেখো আর এক্সেট্রা এই যে এইদিকে আছে দেখো 10 এ, এটা হচ্ছে আমার 2 নম্বর সমীকরণ। দেন কনস্ট্যান্ট, ধ্রুবকের কনস্ট্যান্টের সহগ সমীকৃত, এইদিকে কনস্ট্যান্ট কত, 4, আর এইদিকে কত, 11 সি, আরও আছে 9 বি, এইটাই মোটামুটি শেষ। দেখো এটাই হচ্ছে মূলত সহগ সমীকৃত। এখন এই জায়গা থেকে ক্যালকুলেশন করে তোমাকে এ বি এর আনসার বের করে তাহলে তোমাকে মেইন সমীকরণে বসিয়ে তারপরে তোমাকে লিমিটের মানটা দিয়ে আনসারটা বের করতে হবে, এটাই করতে হবে রিটেনের জন্য। একটু টাইম লাগলেও এই কাজটা করতে হবে, এই জন্য রিটেনে আংশিক ভগ্নাংশ থেকে ম্যাথ আসলে যখন পুরোপুরি টাইম থাকবে অন্য ম্যাথগুলো করার পর লাস্টে এই ম্যাথটা আনসার করতে হবে। তাহলে আমরা যে কোনো প্রশ্ন যদি শর্টকাটে আনসার করতে চাই, যেমন এই জায়গায় ধরো আমি একটা লিমিট দিয়ে দিলাম, যে আমি এই জায়গায় একটা লিমিট দিচ্ছি 0 to 5, এবং এই জায়গায় দিলাম ধরো এক্স কিউব মাইনাস 3, আর নিচে দিলাম এক্স প্লাস 1, এক্স প্লাস 2, এক্স প্লাস 3, তারপরে ডিএক্স। দেখো প্রথম তুমি উৎপাদকের সূত্রগুলো দিয়ে বা মানের সূত্রগুলো দিয়ে যদি নিচে কাটাকাটি করা যায় করবা, আদারওয়াইজ করার দরকার নেই। ফার্স্টেই যে কাজটা করবা, এই জায়গায় প্রথমেই লন দিয়ে প্রথমটা লিখে দিবা, এই যে এক্স প্লাস 1, তারপরে আরেকটা জায়গা খালি রেখে অর্থাৎ এইখানে প্লাস দিয়ে আরেকটু পার্ট খালি রেখে লন দিয়ে তুমি ফার্স্ট কাজটা করে নেবা এক্স প্লাস 2, তারপরে আবার আরেকটু প্লেস খালি রেখে প্লাস দিয়ে, তারপর হচ্ছে লন দিয়ে তুমি করে নিবা এক্স প্লাস 3, এইটুকু করে নিলাম। দেখো এখন এখানে কত দিলে 0 হয়ে যাবে, 1, মাইনাস 1 দিলে, তাহলে দেখো এইটা রাশি বাদে অর্থাৎ এই রাশিটা বাদে আমি এই জায়গায় মানটা বসাবো, মাইনাস 1 কিউব মাইনাস 3, তারপর হচ্ছে মাইনাস 1, মাইনাস 1, তারপরে হচ্ছে মাইনাস 1 প্লাস 2, তারপরে এই যে জায়গায় মাইনাস 1 প্লাস 3 বসিয়ে ফেললাম। এখন দেখো এখানে কত দিলে, মাইনাস 2 দিলে, তাহলে এই মাইনাস 2 এর গড়টা বাদে বাকি জায়গায় বসাবো, তাহলে মাইনাস 2 কিউব মাইনাস 3, তাহলে মাইনাস 2 প্লাস 1,
তারপরে এই যে এই গড়টা বাদ, কারণ এই গড়ের জন্য এটা বের করতেছি। তাহলে মাইনাস টু প্লাস থ্রি, আর এখন এই জায়গায়, এখন এই জায়গায় দেখো এইটুকু, এইটুকুর জন্য বাদ, এটা বাদ, তাহলে বাকি জায়গায় কত বসাবো? মাইনাস থ্রি বসাবো, তাহলে এটা জিরো হবে। তাহলে দেখো মাইনাস থ্রি কিউব মাইনাস থ্রি, তারপর হচ্ছে মাইনাস থ্রি প্লাস ওয়ান, মাইনাস থ্রি প্লাস টু, তারপর হচ্ছে আপার লিমিট আর লোয়ার লিমিটটা বসিয়ে দেব। একবার আপার লিমিট বসাবো, তারপর একবার লোয়ার লিমিট বসাবো। তার মানে এটা এমসিকিউ আসলেও কিন্তু অনেকটা লং টাইম লাগবে, তো এই এমসিকিউটা সবার পরে তোমাকে আনসার করতে হবে। এই জন্যই অনেক সময় অ্যাডমিশনে অনেক এমসিকিউ আছে যেগুলোতে টাচ করাই ঠিক না, কারণ হচ্ছে এই ম্যাপটা তুমি যত স্পিডেই করো না কেন তোমাকে এক মিনিটের উপরে কিন্তু টাইম চলে যাবে যদি ছোট ম্যাপ না আসে। তো রিটেন আসলে এভাবে করতে পারো বা একটু লং করে করতে পারো, এভাবে করলেও হয়ে যাবে, তখন তুমি জাস্ট এভাবে করলেও হয়ে যাবে। কিন্তু যদি রিটার্নগুলো একটু বেশি মার্ক থাকে তাহলে আমি বলবো যে একটু লং নিয়মে করতে, তোমাকে আংশিক ভগ্নাংশে প্রকাশ করে দেন তারপরে করো। তাহলে কষ্ট করে এই পর্যন্ত অনেকগুলো ভিডিও দেখে ফেলেছো, আর বেশি একটা ভিডিও নেই, আর অল্প কয়েকটা ভিডিও রয়েছে, তো ওই ভিডিওগুলো ইউটিউব চ্যানেলের প্লে লিস্ট থেকে একটু সিরিয়ালাইজ কষ্ট করে দেখো। তাহলে ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ, পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ রইল, আল্লাহ হাফেজ।